পরবর্তী কোলাবরেশনে যাচ্ছি না সেক্ষেত্রে বলছে এটা হচ্ছে মনো ডিরেকশনাল আর ডিস্ট্যান্স এখানে আরেকটা ঘটনা ঘটছে যে দি সার্ভিস প্রোভাইডার ডেলিভার দ্য সার্ভিসেস অ্যান্ড দি কাস্টমার রিসিভ দ্য ভ্যালু অর্থাৎ আমি যে প্রোডাক্টটা নিচ্ছি আমার কাছেই ভ্যালু ক্রিয়েট হচ্ছে কিন্তু যে ডেলিভার দিচ্ছে তাদের কি ভ্যালু ক্রিয়েট হচ্ছে হচ্ছে না দি কনজিউমার প্লেস নো রোল ইন ক্রিয়েশন অফ ভ্যালু ফর দেমসেল এটা ট্র্যাডিশনাল ছিল

আগে কিন্তু এরকম ফিডব্যাক নিত না বাট এখন হচ্ছে অর্গানাইজেশন গুলো তাদেরকে আপডেট করার জন্য করার জন্য একটা ফিডব্যাক নেই এই যে কোলাবোরেশনটা এই কোলাবোরেশনটাকে এখানে ভ্যালু ক্রিয়েশনের বলছে যে আপনার ফিডব্যাকটা কেমন হচ্ছে আপনি পরবর্তীতে কি এক্সপেক্ট করছেন আমার সাথে সার্ভে করে অনলাইন যারা ডেলিভারি দেয় তারা ডেলি শুধু ডেলিভারি ক্ষেত্রে না সব ক্ষেত্রে যারা সার্ভে করে এই সার্ভে গুলোর প্রয়োজন হচ্ছে তারা পরবর্তীতে কিভাবে নিজেদেরকে আপডেট করবে পরবর্তীতে ভালো সার্ভিস কিভাবে দিবে সেই কথাগুলো আনি আপা কিছু বলছিলেন প্লিজ জি ভাইয়া এই প্রোভাইডার আর কনজিউমারের মাঝখানে যে ডেলিভারটা করছে তারও তো মানে একটা পার্টে লাভ হচ্ছে সে সেটার জন্য একটা পেমেন্ট পাচ্ছে পেমেন্ট পাচ্ছি এইটা কি মানে ভ্যালু ক্রিয়েট করতেছে না এটা ভ্যালু ক্রিয়েট করছে বাট ভ্যালু কো ক্রিয়েশন ভ্যালু ক্রিয়েট পরে আবার কোন ভ্যালু মানে ওরা ওই পর্যন্ত রিসিভ করেই প্রোডাক্ট রিসিভ করেই এই পর্যন্ত থেমে যাচ্ছিল বাট রিসেন্ট টেকনোলজি গুলো কি আসছে নতুন করে ভ্যালু এড করছে আরো আরো দেখেন নতুন করে ভ্যালু এড করছে ফিডব্যাক নিচ্ছে অথবা নেক্সট আপনি কি অফার চাচ্ছেন এরকম আপনাকে অনেক সময় ইয়ে করে যে এরপরে আপনি কি ধরনের অফার চান নতুন নতুন অফার দিচ্ছে মানে মোর ইন্টারঅ্যাকটিভ কনজিউমার এন্ড প্রোভাইডার অবশ্যই এই যে নতুন নতুন যে ওরা যে অফার দিচ্ছে এই অফার গুলো যে দেয় বিকাশ বলেন নগদ বলেন তারপরে হচ্ছে আপনার আমরা যেখানে যেখানে মানে কেনাকাটা করতে এই যে অফার গুলা দেয় এই নতুন গুলো অফার অফার গুলা এর সবগুলোর ভ্যালু অ্যাড করছে ওদের তো এরপরে আমরা একটু একটা কোর্সেন আমরা এতক্ষণ যা আলোচনা করলাম হোয়াট ইজ দা সেট অফ স্পেশালাইজড অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটিস ফর এনাবলিং ভ্যালু ফর কাস্টমার ইন অফ সার্ভিসেস কেউ বলবেন এটা কি আপনার এরপর আলোচনা করুন থেকে আপনার জাস্ট ভুল হোক সঠিক হোক একটু রিপ্লে দেন আমরা এটাই আলোচনা করে আসছি একদম এবং এটা কিন্তু সরাসরি করছেন আমি একদম আপনারা পরীক্ষায় বসলে যে ধরনের করছেন পাবেন একদম সরাসরি এই করছেন এই এরকমই করছেন থাকবে থ্যাংক ইউ এটাই আমরা আসলে আলোচনা করতেছিলাম যে সেট অফ স্পেশালাইজ অর্গানাইজেশন ক্যাপাবিলিটিস এটুকু মনে রাখলে হয়ে যাবে ভ্যালু ক্রিয়েট করতে ম্যানেজমেন্ট থ্যাংক ইউ স্টেক হোল্ডার অফ ইনফরমেশন টেকনোলজি সার্ভিস ম্যানেজমেন্ট স্টেক হোল্ডার স্টেক হোল্ডার সম্পর্কে আমরা এখন আলোচনা করব তো আইটিএসএম এর স্টেক হোল্ডার গুলো কিরকম হতে পারে অর্গানাইজেশন একজন একটা স্টেক হোল্ডার যারা সার্ভিস প্রোভাইড করছে তারা একটা স্টেক হোল্ডার সার্ভিস কনজিউমার স্টেক হোল্ডার এবং অন্য অন্য অনেক স্টেক হোল্ডার আছে তো এই ধরনের চারটা ক্যাটাগরি এখানে বা চারটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে স্টেক হোল্ডার নিয়ে আমরা আরো পরে আলোচনা করব সার্ভিস প্রোভাইডার বলতে আমরা কি বলছি নামের সাথে মিল আছে যে সার্ভিস প্রোভাইড করছি তো আমাদের আইটিএল ফের অনুযায়ী তারা ডিফাইন করেছে হোয়েন প্রোভাইড প্রোভিজনিং সার্ভিসেস অ্যান্ড অর্গানাইজেশন টেক্স ইন দ্য রোল অফ সার্ভিস প্রোভাইডার অর্থাৎ যে অর্গানাইজেশন সার্ভিসটা প্রোভাইড করছে তাদেরকে আমরা সার্ভিস প্রোভাইডার বলতেছি দি প্রোভাইডার ক্যান বি এক্সটার্নাল টু দ্য কনজিউমার অর্গানাইজেশন অর দে ক্যান বি বোথ বি পার্ট অফ সেম অর্গানাইজেশন অর্থাৎ সার্ভিসটা অর্গানাইজেশনের মধ্যেই হতে পারে অথবা অর্গানাইজেশনের বাইরে হতে পারে খুব সিম্পলি একটা কথা যদি আবার বলি কোনো ডিপার্টমেন্টাল স্টোরে যদি ডিপার্টমেন্টাল স্টোরে যে সমস্ত প্রোডাক্ট এখানে সেল হয় নরমালি তারা আউটসাইড কাস্টমারের কাছে বিক্রি করে বাট ওখানে যারা জব করে ওই ডিপার্টমেন্টাল স্টোরে তারাও তো ইন্টারনাল এমপ্লয়ি তারাও কিন্তু কিনতে পারে ওদের কাছ থেকে তো এই জিনিসটা সব আপনার এই ছোট্ট কনসেপ্টটা যদি সব জায়গায় অ্যাপ্লাই করেন দেখবেন যে এই কর্তাটাই বলছে যে দি প্রোভাইডার ক্যান বি এক্সটার্নাল টু দা কনজিউমার অর্গানাইজেশন তার অর্গানাইজেশনের বাইরে হতে পারে অথবা অর্গানাইজেশনের ভিতরে হতে পারে ইটস ইম্পর্টেন্ট ড্যাট দি সার্ভিস প্রোভাইডার হ্যাজ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ হু ইটস কনজিউমার আর ইন কিভেন সিচুয়েশন অ্যান্ড হু আর দ্য স্টেক আর ইন অ্যাসোসিয়েটেড সার্ভিস রিলেশনশিপ

সার্ভিস কনজিউমার কারা সার্ভিস কনজিউমার ভিতরে অনেক কথা বলা আছে সার্ভিস কনজিউমার বলছে যে হোয়েন রিসিভিং সার্ভিসেস অ্যান্ড অর্গানাইজেশন টেক্স অন দ্য রোল অফ সার্ভিস কনজিউমার যখন সার্ভিস রিসিভ করছে অর্গানাইজেশন সার্ভিস কনজিউমার হিসেবে কাজ করছে সার্ভিস কনজিউমার ইজ এ জেনেরিক রোল ইন প্র্যাকটিস কনজিউমার ইনক্লুডস মোর স্পেসিফিক রোল সার্ভিস কনজিউমার এর ভিতরে তিনটা আলাদা আলাদা রোল করা হচ্ছে একটা কাস্টমার কনজিউমার মানে যে আসলে রিসিভ করছে যে ইউজ করছে সেই কথাগুলো এটাকে আর মোর স্পেসিফিকলি বললে একটা হচ্ছে কাস্টমার একটা ইউজার আর থার্ড হচ্ছে স্পন্সার কাস্টমার কাদেরকে বলা হচ্ছে কেউ বলবেন এই তিনটা এখানে বইয়ে লেখা আছে বাট এই তিনটাকে একটু ভেঙে বলবেন কেউ কাস্টমার কি জিনিস ইউজার কি জিনিস স্পন্সার কি জিনিস for the কাস্টমার একটা অর্গানাইজেশন হতে পারে একটা কোম্পানি হতে পারে প্রাইভেট এন্টিটি হতে পারে আর বেসিক্যালি ওই সার্ভিসটা যে ইউজ করতেছে লাইক যদি ইআরপি চিন্তা করি ইআরপি ক্ষেত্রে যে এন্ড ইউজার আছে যারা কোম্পানির ইন্টারনাল এমপ্লয়ি কিংবা অডিট বডি তো ওরা আর স্পন্সর ক্ষেত্রে তো আসলে डिफरेंट হতে পারে এটা যারা সার্ভিসটা স্পন্সর করতে পারে কিংবা হচ্ছে যে ইন্টারনাল এক্সটারনাল ভেন্ডর হইতে পারে সবই ঠিক আছে হম এক্স্যাক্টলি অর্থাৎ কাস্টমার ডিফাইন করছে তার রিকোয়ারমেন্ট কে আপনার ই সিস্টেমে সিস্টেম আপনার আপনি যে প্রতিষ্ঠানের জন্য ই আর তৈরি করেছেন প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট বা প্রতিষ্ঠানে কেউ একজন বলে দিল যে আমার এ রিকোয়ারমেন্ট থাকবে অর্থাৎ প্রতিষ্ঠানই কাস্টমার ইউজ করছে তাদের ইম্পোলার স্পন্সর করছে ওই প্রতিষ্ঠানই সেক্ষেত্রে তো আমরা একটু স্পেসিফিকলি যদি বলি কাস্টমার ইজ এ রোল দ্যাট ডিফাইন্স দ্য রিকোয়ারমেন্ট ফর এ সার্ভিস অ্যান্ড টেক্স রেসপন্সিবিলিটি ফর দি আউটকামস অফ সার্ভিস কনজামশন স্পন্সর হচ্ছে সেই রোল প্লে করছে যারা বাজেট নিয়ে কাজ করছে বাজেট অথরাইজ করছে ফর সার্ভিস কনজামশন আর ইউজার তো বোঝা যাচ্ছে যে একদম ইন্ড ইউজার যে ইউজ করবে হু ইউজেস দ্য সার্ভিসেস এখানে একটা কেস স্টাডি আপনারা একটু কেস স্টাডিটা করেন

এখানে আহ কাস্টমারটা হচ্ছে ওই কোম্পানি আর স্পন্সর হচ্ছে সিআইও আর ইউজার হচ্ছে ওই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল যে কাস্টমার ইউজার আছে এমপ্লয়িজ রা ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে কোম্পানিটা হচ্ছে স্পন্সর আর এখানে যেহেতু তো সিএফও হচ্ছে যে বেসিক্যালি প্রোডাক্ট নিউগোসিয়েশন করতেছে সিএসও কে কাস্টমার ধরা যায় অথবা কোম্পানিটাই কাস্টমার আর ইউজার হচ্ছে এমপ্লয়িজ আর কেস টু তে যেটা হয়েছে সেটা তিনজনই এক একজন যেহেতু পার্সোনাল একজন মানুষ সে এটা ইউজ করবে তো কাস্টমার সে স্পনসর সে ইউজার সে নিজেই ওকে আর কেউ কোনো আচ্ছা আমরা যদি কেস অনকে একটু স্টাডি করি থ্যাংক ইউ যারা অ্যান্সার দিয়েছেন অলমোস্ট রাইট অ্যান্সার দিয়েছেন সিআইও অফ এ কোম্পানি প্রোপোজ দি ম্যানেজমেন্ট টু পার্সেস মোবাইল ফোন সার্ভিসেস ফর ইটস এমপ্লয়িজ অর্থাৎ সিআইও তার ম্যানেজমেন্টকে একটা প্রোপোজ করেছে ম্যানেজমেন্ট অ্যারেঞ্জ এ মিটিং উইথ দি সিআইও সিআইও কে অ্যানালাইসিস করতে বলতেছে মোবাইল কমিউনিকেশন রিকোয়ারমেন্টস কি এবং সিএফও কে বলতেছে যে নেগোশিয়েটিং ফর কন্ট্রাক্ট তো আমরা প্রিভিয়াসলি দেখেছি যে রিকোয়ারমেন্টস ডিফাইন করছে এখানে রিকোয়ারমেন্ট ডিফাইন করছে কি রিকোয়ারমেন্টস এখানে সিআইও রিকোয়ারমেন্টস ডিফাইন করবে সুতরাং কাস্টমার কিন্তু সিআইও আইটিএলএফ এর ওয়ার্ক অনুযায়ী

অর্গানাইজেশনটাই হচ্ছে কাস্টমার এটাও সঠিক কিন্তু অ্যাকুরেট মোর অ্যাকুরেট হচ্ছে সিআইও আর কেস টু এর ক্ষেত্রে সিম্পল যে আমি আমার পার্সোনাল একটা ফোন কিনতে পারি পার্সোনাল মোবাইল ডিভাইস কিনতে পারি ওয়্যারলেস ডিভাইস কিনতে পারি তো সেই ক্ষেত্রে আমার জন্য আমি কাস্টমার আমি ইউজার আমাকেই নিজের পকেট থেকে টাকা দিয়ে কিনতে হবে সুতরাং আমি স্পন্সর তো সেকেন্ডটা এটা সবাই পেয়েছেন থ্যাংক ইউ তো

ইমপ্লয়েজ জন্য এটা সাজেশন দিয়েছে বা প্রপোজ করেছে ম্যানেজমেন্ট করছে একটা মিটিং কল করলো এবং সিআই কে বললেন যে তুমি রিকোয়ারমেন্ট এনালাইসিস করো যে তুমি মোবাইল ফোন সার্ভিস চাচ্ছো কি কি রিকোয়ারমেন্ট থাকবে সেখানে কারণ আমি একটা সার্ভিস চাইলাম আমি একটা রাউটার কিনবো রাউটার তো অনেক প্রকারের আছে মাইক্রোটিকে ছোট্ট একটা রাউটার দুই হাজার তিন হাজার টাকা দাম থেকে আপনার একদম সিসকো রাউটার অর্ডার করে লাখ টাকা দাম তো অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট আমি আসলে অর্ডারটাকে চুজ করবো ঠিক একই কথা এখানে সিআইও কে বলছে যে তার রিকোয়ারমেন্ট গুলো ফিক্স করার জন্য সিএফও কে বলছেন যে রিকোয়ারমেন্ট আমরা যারা টেন্ডার নিয়ে কাজ করেছি টেন্ডার এভলিউশন আপনার অনেকে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস টেন্ডার ইভলিউট করেন টেন্ডার ইভুশনের ভিতরে দুইটা পার্ট থাকে একটা টেকনিক্যাল এভলেশন একটা ফিনান্সিয়াল এভলিউশন আহ রাইট টেকনিক্যাল এভলিউশন কি হয় প্রোডাক্ট স্পেসিফিকেশন ঠিক আছে কিনা এইগুলো তারা স্টুডেন্ট করে এবং তারা একটা মার্কিং করে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এভালুয়েশন করে অন্য একটা টিম যে প্রাইস নিয়ে তারা বার্গেনিং করে ঠিক একই রকম এক্সাম্পলটা এখানে আসলে প্রযোজ্য সিএফও করছে তারা নেগোশিয়েট করতেছে যে এই ধরনের প্রাইস গুলো আছে সেই প্রাইস নিয়ে তারা নেগোশিয়েট করছে তো আমাদের ডেফিনেশন ওয়াইজ যে কাস্টমার বলা হবে তাকে যে রিকোয়ারমেন্ট ডিফাইন করবে এবং স্পন্সর বলা হবে তাকে যে বাজেট অথরাইজ করবে বাজেট কনজার নিয়ে কাজ করবে তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে অর্গানাইজেশন যেহেতু একজনকে স্পেসিফিক দায়িত্ব দিয়েছে সিএও কে এই সিএও হচ্ছে কাস্টমার স্পন্সর হচ্ছে সিএফও এবং ইউজার হচ্ছে এমপ্লয়িজরা সেক্ষেত্রে এখানে যদি কোনো অর্গানাইজেশনের টিম ওয়াইজ বলা হয় অর্থাৎ সিএও অর্থাৎ আইটি ডিপার্টমেন্ট হতে পারে

আর হচ্ছে কি সিএফ কে পড়েছে কন্ট্রাক্ট করার জন্য এখানে ম্যানেজমেন্ট এ কোনো কাজ নাই ম্যানেজমেন্ট তো তাদেরকে দায়িত্ব ভাগ করে দিয়েছি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অর্থ আপনার ম্যানেজমেন্ট তাদেরকে দায়িত্ব ভাগ করে দিল এবং ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে আহ জাস্ট অথনাইজ করে দিলো তাদেরকে এটাই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ তো আমার মনে হয় আমাদের এই একটা গুরুত্বপূর্ণ টপিক সবার কাছে ক্লিয়ার হলো জি প্লিজ

ম্যানেজমেন্ট অথরাইজ করছে সিআইও কে যে তুমি ডিফাইন করো কি ধরনের রিকোয়ারমেন্টটা থাকবে এই ক্ষেত্রে এই কোশ্চেনটা এরকম হতে পারতো যে সিআইও প্রপোজ না করে একজন ডিরেক্টর তো প্রপোজ করতে পারতো রাইট আমার সেটাই কোয়ে কোশ্চেন একজন ডিরেক্টর যদি প্রপোজ করে দুইজন মিলে দুইজনেই করলো ফর एग्जांपल মানে দুইজনই করলো কিন্তু মনে করেন এটা সিআইও কে অ্যানালাইজ না করতে দিয়ে একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কে অ্যানালাইজ করতে দিল তো সেক্ষেত্রে অ্যানালাইজ যে করছে আমরা তাকে কাস্টমার বলছি কারণ তখন আপনি দেখবেন যে টেন্ডার রিকোয়ারমেন্ট কিন্তু ম্যানেজমেন্ট দেয় আইটি বা রাউটার আপনি যদি একটা টেন্ডার নিয়ে যেতে চান নেটওয়ার্ক টিম এই কনসেপ্টটা আসলে এখানে বলতে পারি যে সার্ভিসটা বা সেটাকে

স্টেক হোল্ডার কারো হতে পারে এমপ্লয়িজ হতে পারে সাপ্লায়ার হতে পারে কাস্টমার হতে পারে আদার কমিউনিটি হতে পারে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি যে অল টাইপস অফ বেনিফিসিয়ারি সবাই কিন্তু তার স্টেক হোল্ডার একটা অর্গানাইজেশনের স্টেক হোল্ডার প্রকার হবে সার্ভিস কনজিউমার সার্ভিস কনজিউমার এর ভিতরে তার ভ্যালু কি কি পাচ্ছে एग्जांपल অফ ভ্যালু ফর স্টেক হোল্ডার সার্ভিস কনজিউমার बेनिफिट्स অ্যাসিভ কস্ট এন্ড রিস্ক অপটিমাইজড সার্ভিস প্রোভাইডার ভিতরে ফান্ডিং ফ্রম দা কাস্টমার সে যখন কোন প্রোডাক্ট সেল করছে সে ফান্ড পাচ্ছে ফান্ড পাচ্ছে তার বিজনেস ডেভেলপ হচ্ছে এবং তার ইমেজ ক্রিয়েট হচ্ছে এটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ অর্থাৎ ওই সার্ভিস প্রোভাইডারের যে সমস্ত এমপ্লয়েরা কাজ করছে তাদের স্যালারি হয় তাদের ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট সেখান থেকে আসে সেই কথাটা বলা হচ্ছে যে এমপ্লয়িরাও বড়ো অনেক বড়ো একটা স্টেক হোল্ডার সোসাইটি অ্যান্ড কমিউনিটি যখন কোনো অর্গানাইজেশন আমাদের জোনে নতুন আসে সেখানে কিছু ভ্যাকেন্সি হয় অর্থাৎ নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় গভর্নমেন্ট সেখান থেকে ট্যাক্স পাচ্ছে অর্গানাইজেশন কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কন্ট্রিবিউট করছে অর্থাৎ সার্ভিস অ্যান্ড সোসাইটি অ্যান্ড কমিউনিটিও

যার ইন্টারেস্ট আছে ইনভলভমেন্ট আছে অর্গানাইজেশনে প্রোডাক্ট এন্ড সার্ভিস প্র্যাকটিস এন্ড আদার ইন্টার আমরা আরেকটা কেসের স্টাডি দেখি এখানে একটা ছোট ইয়ে আছে যে ভ্যালু ফ্রম পারসপেক্টিভ অফ ডিফারেন্ট স্টেকহোল্ডার আহ ফোকাস বলছে ভ্যালু ইজ এ সাবজেক্ট টু দ্য পারসেপশন অফ ডিফারেন্ট স্টেকহোল্ডার হেয়ার ইজ এ সিনারিক এক্সাম্পল অফ ডিফারেন্ট স্টেক হোল্ডার অ্যান্ড ডেফিনিশন অফ ভ্যালু ফর দিস স্টেকহোল্ডার এটা আসলে আপনাদেরকে একটু সময় নিয়ে করতে হবে মনে করেন যে আমি এখানে কার কথা বলতে পারি আমরা স্বপ্ন ইউজ করি স্বপ্ন স্বপ্ন থেকে আমরা কেনাকাটা করি তো মনে করেন যে আমরা এখানে স্বপ্ন থেকে ধরি ইন কনসিডারেশন টু দি স্বপ্ন স্টাডিটা আইডেন্টিফাই সাম কি হোল্ডার কিছু কি স্টেক হোল্ডার আমরা আইডেন্টিফাই করবো হোয়াট ইজ দ্য ডেফিনেশন এক্সপেকটেশন ভ্যালু অফ ভ্যালু from is this stake holder এটা কি আপনারা আমি 5 মিনিট সময় দিই সময় নেই আপনারা একটু বের করে আমাকে বলবেন যে স্বপ্নের ক্ষেত্রে তারা স্টেক হোল্ডার কে কে হতে পারে কারা হতে পারে এবং ওই স্টেকহোল্ডারদের হোল্ডারদের এক্সপেকটেশন কি হতে পারে স্বপ্নের ক্ষেত্রে যদি স্টেক হোল্ডার তো আসলে এখানে অনেক প্রত্যেকের তো আসলে আমি আমি একটু আইডেন্টিফাই করার জন্য আমি 5 মিনিট সময় নিতে চাচ্ছি যে তারা যদি একটু নোট করেন যে কারা কারা একজন দুইজনের কাছে একটু শুনি শেষে অনেক আছে দেখা যাচ্ছে বলে গেলে অনেকেই বলবে একটা 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 একটু করে আমি চাচ্ছি যে সবাই যেহেতু কেউ কাছাকাছি নাই সুতরাং একজন আরেকজনের একটা এখানে কেউ করতে পারবে না দেখবেন একটু এখন টাইম হচ্ছে কত কারণ এগুলো হচ্ছে যখন আমরা ফেস টু ফেস

কি আইডেন্টিফাই হচ্ছে ওই স্বপ্নের ব্রাঞ্চের স্টাফ প্লাস হচ্ছে ওই অথরিটি যারা আছে আর ওখানে লোকাল गवर्नमेंट বডি যেখানে লাইক আস চালাই পারমিশন নিতে হয় বিজনেস পারমিশন বাজার কন্ট্রোল করে সরকার বলতে পারি যদি ব্রাঞ্চের ক্ষেত্রে সরকার না ওভারঅল স্বপ্নের ইয়ার উপর তাদের ইম্প্যাক্ট আছে আর হচ্ছে স্বপ্নকে যারা হচ্ছে প্রোডাক্ট গুলো তারা যাদের কাছ থেকে নিয়ে আসে যদি ইন হাউস বিল্ড না হয় অথবা বাইরে থেকে মানে ক্রিয়েট না হয় বা বাইরে থেকে তারা নিয়ে আসে তারাও তার স্বপ্ন আমাদের নর্মাল ক্লায়েন্টের জন্য স্বপ্ন হচ্ছে সার্ভিস প্রোভাইডার আর স্বপ্নের একটা সার্ভিস প্রোভাইডার আছে রাইট জি ওটাই বলতে চাচ্ছি এই তো আপনি ম্যাক্সিমাম গুলো কভার করছেন ওই এলাকার কমিউনিটি তারাও সার্ভিস প্রোভাইডার স্টেক হোল্ডার তারা খুব সহজে তাদের কাছে মানে কাছ থেকে সবকিছু পাচ্ছে জি মাইনরিটি সিস্টেক হোল্ডার থাকতে পারে ফর এক্সাম্পল হচ্ছে যদি ওই স্বপ্নের আউটলেটটা হচ্ছে তার ভাড়া নেওয়া থাকে তাহলে সেই হাউস ওনার বাড়ি রেন্ট হ্যাঁ জি 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাক্সিমাম গুলো হয়েছে তো নর্মালি সবাই ভাইয়ের সাথে একমত এক্সপেকটেশন গুলা আলোচনা করেই গেল যে গভর্নমেন্ট সেখান থেকে ট্যাক্স নিচ্ছে অর্থাৎ তারপরে কাস্টমার তারা সেটা সার্ভিস দিচ্ছে কোয়ালিটি সার্ভিস ইমপ্লয়িরা কি হতে পারে এমপ্লয়ীদের যদি বলি তাহলে এমপ্লয়িদের ক্ষেত্রে যদি বলি তাহলে হচ্ছে তারা কাস্টমারের কাছ থেকে সহযোগিতা চাইতে পারে যেন প্রোডাক্ট গুলো তারা কিংবা সেলে যেন মানে সেলে সহযোগিতা বিশেষ করে আচরণগত পাশাপাশি ম্যানেজমেন্টের কাছ থেকে তারা বিভিন্ন ধরনের বেনিফিট চাইতে পারে বেতন ভাতা সম্পৃক্ত বিভিন্ন বিষয় এক্সাক্টলি ফার্স্ট হচ্ছে তাদের স্যালারি জি অর্গানাইজেশন তাদেরকে স্যালারি দিচ্ছে তারপরে ওই এলাকার যে লোকাল তাদের তারা যে হচ্ছে একটা যে এরিয়াতে স্বপ্ন বা যে এরিয়াতে তাদের আউটলেট আছে তারা সেই লোকাল তাদের এরিয়ার কোন ব্যাংকের সাথে তারা কিন্তু প্রতিদিন ডে টু ডে লেনদেন করছে ব্যাংক সেখানে একটা স্টেক হোল্ডার হিসেবে কাজ করছে তো থ্যাংক ইউ আমার মনে হয় এক্সপেকটেশনটা এক্সপেকটেশনটা সবাই কম বেশি বুঝতে পেরেছেন তো অর্থাৎ স্টেক হোল্ডারদের প্রয়োজনীয়তা অনেক বেশি প্রত্যেকটা সার্ভিসের ক্ষেত্রে এবং স্টেক হোল্ডার খুব বেশি পরিমাণ ভ্যালু ক্রিয়েট করছে থ্যাংক ইউ আমি মনে হয় যেতে পারি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস সার্ভিস কি জিনিস প্রোডাক্ট কি জিনিস সার্ভিস হচ্ছে এ মিনস অফ এনাবলিং ভ্যালু কো ক্রিয়েশন বাই ফ্যাসিলিটেটিং আউটকামস